গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। তো আজকে স্যাটারডে, শনিবার। বাড়ি থেকে বেরোবার সময় মনটা সত্যি একটু খারাপ করে, তার জন্য আর কোনো ভিডিও করিনি, আর হয়ও নি। তাড়াহুড়ো তাড়াহুড়ো এমন লেগে যায় না, দিয়ে ওই জন্য আর ভিডিও করা হয়নি। তা দেখুন, গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে আবার বোনও নেমে পড়লো, সামনে বোন পড়াতে গেল। তা আমি বললাম আমি আমার বাড়ি যাই, চল তোকে সামনে খানে নামিয়ে দিচ্ছি। তো বললো হ্যাঁ দিদিভাই, চল সামনে খানে নামিয়ে দেব। আমি তাই বললাম তো চ, দিয়ে এই যে চলে এলাম বাড়িতে। আমার ছেলে পুজো করেছে, এটাই আমার ভাগ্য যে বাবা পুজো করেছে এত সুন্দর করে। ও দুধের উপর ছাই পড়েনি তো, দুধের উপর ছাই পড়েনি, সাইডে যে ছাই গুলো পড়েছে দুধের উপর পড়েনি। হ্যাঁ বাবা গোপুকে দুধ দিয়েছে। আহ এই বাবা, থেকে গেলি এবার আমি চলে যাবো। কেন কেন, এবার বুঝতে পারছিস মজা পেয়েছি, বুঝতে পারছিস মা থাকলে কি কি করে। আরে তুমি না থাকলে তাও ঠিক ছিল, ভোরবেলা উঠতাম, সব করতাম, তাও করতে যেতাম। আরে বাবা তা ভালোই তো, তাহলে আমি আবার চলে যাবো। বল তাহলে এক্ষুনি, এটা মুনিরা দুটো ট্রেনে বহরমপুর যাচ্ছে, তাহলে আমিও যাই। যাই তাহলে, তো বোন কে রেখে দিয়ে চলে যাই। না না ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে কেন যাবো, ওকে রেখে যেও না। বা বিছনা গুছিয়েছে, বিশাল ব্যাপার তো। সকালে পুরো লাট হয়েছিল, আমি কম্বল করে রোদে দিলাম, এসব দেখাও বাবা। হ্যাঁ দেখাচ্ছি তো, থ্যাংক ইউ বাবান, ওয়েলকাম ওয়েলকাম। তা তার জন্য কি চাই, আজকে কি রান্না করব? করো বিরিয়ানি। বিরিয়ানি আজকে স্যাটারডে, পোলাও আর আলুর দম? না না কালকে করি। না পোলাও আলুর দম করি, আমি এমন ভেজে মানুষ নই, ভেজে মানুষ অনেক দিন ধরে ভেজ খেয়েছি। তো ভেজ খেয়েছিস আবার কি, কালকে তো তুই আন্ডা খেয়েছিস, আমরাও তো আজ ভেজ খাবো, মাংস খাবি তো কালকে খাবি, তাহলে আজ পোলাও করবো না তো। পোলাও আর কি করবে, পোলাও আর কি করবো, দেখি আলুর দম, পোলাও আলুর দম ছাড়া আর কি আছে? দৌড়াবে নাকি, দৌড়াবে চলবে বাবা, এই ঘরটাও টিপটপ, বিশাল ব্যাপার। বলছি বিফোর আর আফটার না করে আমার তো এবার ভালোই হলো, তাহলে আমি এই করতে করতে এবার আস্তে আস্তে করে চলে যেতে থাকবো। ওকে নিয়ে যেও খালি, ওই আপুরটাকে নিয়ে যেও। আর এরা না কাছে থাকলে হামরাই, দূরে থাকলে কামরাই। ও বলছে কালকে গণেশ চতুর্থী, জ্যান্ত গোপাল জ্যান্ত গণেশের জন্য লাড্ডু নিয়ে যেতে হবে। আর এ বলছে ও কি করছে, হ্যান কি করছে, মানে এরা না পাগল করে দেবে দুজনে। রেখে যেতে বাবা, কি চলুন এবার বাড়ি চলে এলাম, দুদিনের ছুটি শেষ। বাবা কড়া করে একটু চা করি বুঝলি, চা খাই। তোর বোন তো, তোরই তো বোন, গাড়িতে এসি, গাড়িতে আমি এসি ক্যাব বুক করি, ওঠার পরই হুম করছে, সাবকুশন হচ্ছে না, ফেলিনি। ওর মুখে একটা জোয়ান দিলাম, ওই গান চালিয়ে দিলাম, একটা ওই মহাদেবের একটা গান চালিয়ে দিলাম, আর ব্রেসলেটটা ছিল, আমি বললাম যে শুধু এরকম কর, শুধু নম্ন সিবাই কর, কত কত ঘুমিয়ে গেল, ঘুমোতে ঘুমোতে এসছে, পাগল করে দেবে। এদের না গাড়িতে ওঠার কোনো দরকার নেই, এদের মানে ওই ইয়েতে দেওয়া যাওয়া দরকার, ওই লরি টরি ছোট মিনি হাতিগুলো আমাকে কিনতে হবে, হ্যাঁ টেম্পো গাড়িগুলো কিনতে হবে। ধর ইয়ে মাসিমা ওইখান থেকে সব সবজি ফল পাঠিয়েছে, একটা পেয়ারা খা, পেয়ারা কলা পুঁই শাক। গেছিলে তিনটে ব্যাগ নিয়ে হয়ে গেল? না গেছিলাম একটা ব্যাগ নিয়ে, তিনটে ব্যাগ হয়ে গেছে, ভুল বলছি। চলুন এবার একটু বসি, আগে হাত পা ধুই, একটু চা খাই, খুব বিরক্ত লাগছে। না আমি কফি খাবো না বাবা, চা করে খাই সকাল সকাল। না কফি খাওয়াটা উচিত না, ছেলে আমার এত সুন্দর কাজ করেছে, তো তার জন্য একটুখানি তো পোলাও তো
মানে বানতে হে। তা আজকে আবার গণেশ চতুর্থী, তো সেই জন্য দেখলাম একটু পোলাও করে দিই। তা আমার গণপতি পাপ্পাকে এরমভাবে একটু ভোগ নিবেদন করি। আমার গণপতি পাপ্পা মানে হচ্ছে আমার ছেলে, যেটা আমার মেয়েও বলেছে যে মা তোমার জ্যান্ত গণপতি পাপ্পাকে লাড্ডু খাওয়াবে না। তা আমি তো অবাক যে এসে দেখলাম ছেলে লাড্ডু কিনে চান করে লাড্ডু কিনে আগে গোপুকে আর গণেশকে দিয়েছে। যাই হোক, দেখে একটু ভালো লাগলো। তা আমি চা খেয়ে, তারপরে স্যার এসেছিল পড়াতে, মানে ভাই এসেছিল মেয়েকে পড়াতে, মেয়েকে পড়াচ্ছিল, আর আমি একটু ভালো করে চা করে চা খেয়ে তারপর লেগে পড়লাম কাজে। চটপট বাসন্তী পোলাও করতে সেরকম কিছু লাগে না, তো ওই যা হয় যে এটা থাকলে ওটা নেই, ওটা থাকলে ওটা নেই। কর্তামশাই আজ কাজ ছিল দেখেছেন, তার করতে গিয়ে একটু ইয়েলো কালারটা বেশি পড়ে গেছে। ইয়েলো কালারটা আমি দিই না, আমি হলুদ দিই। তা মনে হলো আজকে একটু ইয়েলো কালার দিই। তা প্রথমে আগে একটু কাজু বাদামটাকে সতে করে নিয়ে ঘি দিয়ে একটু ভেজে নিলাম, তার মধ্যে সাজিরে আর একটুখানি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তারপর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, ওই চালটা একটু ভেজে নিলাম। আর চিনিটা আমি অত মাপের দিই না, আমার ওই চোখের আন্দাজ করতে করতে হয়ে যায়। তা আমাদের বাড়িতে না বেশি মিষ্টি পোলাও কেউ খেতে চায় না, তো অল্পই চিনি দিয়েছি। আর যেহেতু এটা দুজনে করেছি, ছেলে আর মেয়ের, কর্তামশাই অত খেতে চায় না আর আমি পোলাও অতটা ভালোবাসি না, ব্যাস ওইটার জন্যই অল্প একদম। তা ওই যে দেখলেন চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার মাপ অনুযায়ী জল, আর আমি একটু এর মধ্যে অ্যাড করি হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা অ্যাড করলে পরে একটু অন্যরকম একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। আর ওই যে মশলাটা যেটা আমি প্রথমে দেখালাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা ওপরে দিলাম। দেখুন আমি পুরো পেস্ট একদম ফুল পেস্ট আমি করিনি, দিয়ে ব্যাস এবার ঢাকা দিয়ে দিয়ে করলাম। আর এইদিকে দেখুন আমি আলুটা ভেজে রেখেছিলাম, এই করতে করতে যে আলুটাও তুলে রাখছি। ওই একদিকে পোলাও আর একদিকে আলুর দম করবো বলে আলুটা তুলে রাখলাম, এ দেখলাম আলুর দমটা না অনেকটা অল্প হয়ে গেছে। আসলে আমি ফ্রিজে দেখিনি, যদি দেখতাম আলুর দমটাই থাকতো। তা আমি আবার এর মধ্যে আবার একটুখানি সোয়াবিন অ্যাড করেছিলাম, যাতে ছেলের খাওয়াটা উচিত না কিন্তু ওই আমি খাবো, মেয়ে খাবে। আমরা তো প্রপারলি আলু খাই না বলা ভুল, খাই কিন্তু এই আলুর দম নামক জিনিসগুলো হয় না খাওয়া। তাই এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে সেদ্ধ করা সোয়াবিনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখুন আমার পোলাওটা একদম পারফেক্টলি হয়ে এসছে। এই সময় একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঘি আর একটুখানি দুধ দিয়ে দেব। দুধ দিলে না টেক্সচারটা ভালো হয়, আবার একটু একটু অন্যরকম একটা টেস্ট আসে। তা ওই জন্য আমি পোলাওয়ে আগে কখনো দুধ দিতাম না, আমি ইদানিংকাল এখন একটু দিচ্ছি। অল্প একটুখানি দুধ দিই আর একটুখানি ঘি আর একটুখানি জাস্ট লবণ একটু মুখে ফেলে দেখি চিনিটা ঠিক আছে কিনা, তখন একটুখানি লবণ দিয়ে দিই। এটা আমি মাপটা বলতে গেলে পরে ওই একটু কম জল নিই, যে মাপের হয়তো এক কাপ চাল থাকলে দু কাপ জল নিতে হয়, সেখানে হয়তো দেড় কাপ জল নিলাম আর এবার হাফ কাপ মতো একটু দুধ দিয়ে দিলাম। এরকম একটা রেসিওতে আমি করি। দুধটা দিলে পরে দেখবেন একটা পোলাও একটা অন্যরকম একটা স্বাদ আসে, বেশ ভালো লাগে, অন্যরকম লাগে। তা ওই জন্য একটু দুধ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার করতে লাগবো। এই একদিকে তরকারি একদিকে পোলাও, এই নিয়ে তাড়াহুড়ো করতে লাগ, কারণ তখন ঘড়িতে বেজে গেছিলো প্রায় একটা। এখানে দুধ দেওয়ার পর নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এবার ঢাকা দিয়ে দিলেই পোলাও রেডি। আর এদিকে আমি সোয়াবিনটা ভেজে নিয়েছিলাম, দিয়ে এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম, দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তো আগে দিয়েছি, আমি আর দিইনি তেজপাতা ফোড়ন। দিয়ে মশলাটাই দিয়েছিলাম পোস্ত, কাঁচা কাজু বাদাম, অল্প অল্প করে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা, মানে একটা চোখের আন্দাজ অল্প একটুখানি আদা বেটে একটা শক্ত পেস্টের মতো করে নিয়েছিলাম। দিয়ে ওই পেস্ট মানে দেওয়ার পর ওর মধ্যেই একটুখানি জল দিলাম, দিয়ে তার মধ্যে না আর মিক্সির বাটিটাই না ধুয়ে তার মধ্যে এক চামচ দই দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে, দিয়ে ওইটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আমার আলুর দমের মশলা তৈরি। এবার আপনি নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা দেবেন দেবেন। এবার এইটা একটু জল বেশি করে না, জলটা বেশি দিতে হয় কারণ এটা মধ্যে তো মানে কাজু বাদাম পোস্ত আছে, তো এটা একটুখানি বেশি ঘন হয়ে যায়। তো এবার ভাজা আলু আর সোয়াবিনটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন আমার পোলাওটাও রেডি হয়ে গেছে কিন্তু।
পোলাওটা হওয়ার পর আমি আমার জন্য একটুখানি ভাত বসিয়েছিলাম, কারণ আমি বললাম পোলাও আমি খেতে পারি না, তা ভাতটা বসিয়েছি। আর আমার একটুখানি ফেভারিট যেটা বেগুন ভাজা পটল ভাজা, একটু গরম ভাতের সঙ্গে খেতে ভাল লাগে, তাই আমি ওটা করে নিচ্ছি। আর এদিকে দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে, বেশ দারুণ খেতে হয়েছিল, কিন্তু সোয়াবিন দিয়াতে না আরও সুন্দর লাগছিল বেশ। মানে সত্যি কথা বলতে নিরামিষ দিনে এরকম একটু ভালো করে রান্না করলে পরে মাছ মাংসকে একদম হার মানাবে। আর দেখেছেন তাও জল দিয়ে ফুটিয়েছি, তাও একটুখানি তলায় জাস্ট একটুখানি মানে মশলাটা একটু লাল লাল হয়ে গেছিল, মানে মশলাটা তো খুবই মানে মোটা, মানে খুব গাঢ় মশলা, মানে জল দিয়ে না ফোটালে না হয় না। তা আমি ওইগুলোকে ফেলি না, কারণ ওটার মধ্যে আরও যেন মনে হয় যেন বেশ মশলার টেস্টটা থাকে। আর ওই জন্য ব্যাস এবার আমার রেডি হয়ে গেল আলু সোয়াবিনের তরকারি। আর আমি আবার ওখান থেকে সোয়াবিনটাকে তুলে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, দারুণ হয়েছিল সত্যি কথা বলতে, খুব সুন্দর হয়েছিল। এত তাড়াহুড়ো করে আড়াইটে মানে 2:45 একটু বেজে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা তো 2:30-2:30 মধ্যে খেয়ে নিই। তো একটুখানি ছেলের মুখে হাসি দেখেছে, বাবা মা এত ভালো রান্না করেছে, তো তাড়াতাড়ি করে দিয়েছি। ছেলে আর মেয়ের তো খুব খুশি, মেয়ের থেকে আমার ছেলে বেশি খুশি, ছেলে এইসব রান্না খেতে খুবই ভালোবাসে। আর সবাই চান টান হয়ে গেছিলো সকালবেলায়, তার জন্য আমি আগে তাড়াতাড়ি করে বললাম আগে খেয়ে নে। তা ছেলে সোয়াবিনটা, ওর একটু অ্যালার্জি আছে, অ্যালার্জি জন্য সোয়াবিনটা কম খায়, খায় না বললেই চলে। তা আমি আবার আমার জন্য একটুখানি আলুর দমটা করে নিই, মানে আলু সোয়াবিনের তরকারির মতো করেছিলাম, মানে আলুর দমের মতনই একটু সোয়াবিনটা অ্যাড করেছিলাম। তার জন্য ও বললো যে মা সোয়াবিনটা আমি অল্প খাচ্ছি না, ঠিক আছে। ও বেশিরভাগ সোয়াবিনটা বোনের পাতে দিয়ে দিয়েছিলো, বোনের পাতে আর আমার পাতে দিয়ে দিয়েছিলো। দুজনের তো খুনসুটি তো শেষ নেই, প্রায় দুদিন পর দেখেছে, মানে বিশাল ব্যাপার। দেখুন এবার মুখটা দেখুন, এবার এই শুরু হলো খেতে বসে, হ্যাঁ এদের অত্যাচার মানে ঝগড়া, তারপরে বলা বলি এই শুরু হয়ে যায়, এটাই তো চলতে থাকে। আসার পর চা খাওয়ার পর বসিনি, টুকটু টুকটু করে কাজ করেছি, তা কাজ অনেকটা হয়ে গেছে। রান্না করতে একটু যেটা সময় লাগলো তো করেছিলাম লাস্টে, না আমি অনেকটা দেখানো হয়নি আপনাদের সঙ্গে, পুরোটা শেয়ার করিনি, কি করেছি কিনা আমি জানি না, নিজেও জানি না। আলুর দম আর পোলাও করেছিলাম, বাসন্তী পোলাও আর আলুর দম। তা আলুর দমের মধ্যে আমরা তো আলু খাবো না, তার জন্য একটু সোয়াবিন দিয়েছিলাম এই যা। আর আমি একটু ভাত করেছি, ভাত একটু বেগুন পটল ভাজা করেছি, কারণ আমি আমি জানি না তো বাবা পোস্তটা খায়নি, না তো পোস্তটা নিয়ে নিতাম। ওইটা না, আমার আমার আগের দিনে পোস্তটা ছিল, এই যে একটু ভাত একটু পোলাও নিয়েছি, খেয়ে দেখবো কেমন হয়েছে, ভাত আর বেগুন পটল ভাজা নিয়েছি। চলুন খেয়ে দেখি, আসলে মা পোলাও করছে শুনে আমি বললাম যে দেখি, আমার তো চাল ঘরে চাল ঘি সবই আছে, একটু পোলাও করে দিই। আমার পোলাও অতটা ভালো লাগে না, কত বছরও ভালো লাগে না, আমার মনে হয় যেন একটু চাটনিটা, এই চাটনি করেছি, একটু সাদা ভাত হলেই ঠিক আছে, গরম ভাত হলেই ঠিক আছে। দেখলাম একটু আমি কেন করবো না নিজের জন্য, গরম ভাত করে নিই, একটু দেরি হলো এই যা, কোনো দিনটা বাচ্চা খাওয়া যাবে। আগের দিন বাবা গরম ভাত, ঘি, নুন, কলাইয়ের ডাল আর পোস্ত কি লাগলো, তো রেখে দিয়েছিস কেন, কলাইয়ের ডাল রেখে দিয়েছিস, পোস্ত রেখে দিয়েছিস, বাবা একটু বেশি নিয়ে নিয়েছিল। তো এখন আমি একটু যাচ্ছি দোকানে, শাড়িগুলো কিনেছি, শাড়িগুলো আগে দিয়ে দিই, না তো ও ব্লাউজ পরার টাইম তো লাগবে, তারপরে টাইমে দিতে পারবে না, তখন আমারই প্রবলেম হয়ে যাবে। তা একটু যাই গিয়ে আগে দিয়ে আসি শাড়িটা, আর দেখি আবার এ আছে ক্লিপ আছে। তো
সন্ধ্যাবেলায় ইয়ে করলাম, সন্ধ্যাবেলায় গিয়ে একটু ফুচকা খেয়েছিলাম। অনেকদিন ফুচকা খেতে ইচ্ছে খাইনি, তো খেতে ইচ্ছে করছিল, তা 10 টাকার ফুচকা খেয়েছিলাম। দিয়ে ভেবেছিলাম কিছু খাবো না, তা আবার এসে এই সব বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছিলাম। আর ওসব খাবার দিল, এখানে আলু ক্যাপসিকাম ভাজা, এখানে গণেশ পূজার প্রসাদ, আর এখানে আছে 2টোর পরোটা। তা আমি 2টো পরোটা খাবো, আর মেয়ে খাবে 1টা পরোটা। খেয়ে নাও। তো চলুন এখন গল্প শুনছি। পাখাটা চালা আমাকে, এসিটা চালিয়ে আমি ঘরটা ক্লিন করছিলাম, মানে ক্লিন করছিলাম মানে খাটটা ক্লিন করছিলাম, এত গরম ভালো লাগছিল না। তো কত সব বলে এখন এসিটা বন্ধ করো, আগে পাখা চালা হয় খেয়ে নাও, তারপরে করবে। তো তাই সই, এখন তাই করি, কারণ আমার মেয়ের এটা চিরকালের স্বভাব। তো এখন কী কাজ করব কী কাজ করব না কিছু বুঝতে পারছি না। চলো না খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানার চাদর টাদর পেতে নিলাম, ঘরটা ঝাড় দেওয়া হলো না। কত মশাই শুধু শুলো, কারণ সব ভোরবেলা বেরিয়েছে কাজকে আর শোয়া হয়নি সেরকমভাবে, দুপুরবেলা এসে শোয়া হয়নি। তো গদি পেতে নিজে বিছানা করে শুয়ে পড়েছে, আর ব্যাস আমি এখন একটু শুই, ভালো লাগছে আমার শরীরটা কেমন করছে, একটু শুই, তারপর কাল সকালবেলা দেখা যাবে কী করি না করি। কাল সকালবেলা কত মশাই থাকবে না, বাইরে যাবে, তো দেখি ঘরের অবস্থা অগোছালো হয়ে আছে, সেইগুলোকে ঠিক করবো ভাবছি, তারপর যাওয়া হবে দেখা যাবে। তো চলুন আজকের মতো এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার অল টাইম হাসি খুশি হবে, ওখানে উনি ড্রয়িং করছেন, ওখানে উনি অঙ্ক করছেন, দুজনে দু সাইডে করুক। আমি জাস্ট একটু পিঠটা, মানে একটু শুই, পিঠটা সোজা করুক, তারপরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।